মানে টুলে বসে বেশি ভালো না মাটিতে বসা মানে শতরঞ্জিতে বসে বেশি কমফোর্টেবল অনেস্টলি বলবি কি সর্বনাশ মাটিতে বসে ভালো দেখো এর জন্য পয়সা খরচ করে জ্যাকেটটা টুলের দাম 200 টাকা দিয়ে কিনেছি আর বলছে নাকি মাটিতে বসে ভালো ঠিক আছে বল সত্যি করে বল সত্যি টুলে দিই ঠিক আছে ও কিন্তু ভয় ভয় বলছে শাশিওর একদম পুরো রাইট কত লাগি আর কত ডুইং ভেরি ওয়েল ও বেশ ভালো করছে বেশ তোদের স্কুল খুলে গেছে তোদের স্কুল তো গেছিস একদম স্কুলে কি অবস্থা অ্যাক্টিং ক্লাসে যায় দিকে স্কুলে যায় না কি অবস্থা দেখো দেখো এই হচ্ছিল ভবিষ্যৎ প্রজন্ম ও টলিউডের অভিনেত্রী যে হচ্ছিল স্কুলে যায় না পড়তে দিকে হচ্ছে অভিনয় ক্লাসে টালিগঞ্জে যায় কে কে কমপ্লিট করেছো করেছো কমপ্লিট করেছো আচ্ছা কোনো তো কমপ্লিট হয়নি হচ্ছে কমপ্লিট আচ্ছা স্কেলের বাড়ি গিয়েছো কখনো এই অপর্ণা অনামিকার মধ্যে অপেন গুলিয়ে যায় আচ্ছা অনামিকা হ্যাপি হোলি ওকে হ্যাপি হোলি তুই এটা অ্যাডভান্স কেন এটা কি এটা কি এটা এটা ক্যামেরা মনে হচ্ছে বাবা কি হবে ভূতের মতন দেখছে অনেকদিন পরে অ্যাকচুয়ালি একটা ক্লাসের উপরে ভিডিও করে ভাবছিলাম সো আজকে হচ্ছিলো হোলি মানে কলকাতায় হোলিটা রকমের সেলিব্রেশনস হয় তো এই হোলিটাকে সেটা পরে বলছি দিস ইজ মাই ক্লাসেস অফ ইয়ার এখানে ক্লাসে ভাই বসে আছে এখানে এটা হচ্ছিল ময়ূরী তিস্তা এটা হচ্ছিল কথাকলি এটা হচ্ছিল পূর্ণতা এটা হচ্ছিল আমাদের গোপালবাবু আর এখানে এই তিনখানা পুচকে আসলে ব্যাপারটা হচ্ছিলো মানে অনেকেই আরও আসে আজকে হোলি বলে আজকে আসেনি মানে কলকাতায় বা বাংলায় কিন্তু বসন্ত উৎসবটা হয়েছে রোববার এবং বসন্ত উৎসবের মানে দোল যাত্রা তারপরের দিনটা হচ্ছে হলো আমাদের হোলি হোলিটা হচ্ছে আমরা ভারতবর্ষে সেলিব্রেট করা হয় তাই এই ভিডিওটা কেন বাংলায় হচ্ছে কারণটা হচ্ছে হলো বিকজ অল মাই স্টুডেন্টস আর বেঙ্গলি তারা বাঙালি তাদের সাথে বাংলায় ইন্টারাক্ট করবো তো এখন যে কাজটা আমরা করছি সেগুলো এক এক করে জানাবো এবং সবাই কিন্তু বেশ পড়াশোনায় মন দিয়েছে এবং যারা জানো না তাদেরকে বলে দিই আমি কিন্তু হচ্ছে হলো ইংলিশ ট্রেইনার আমি টেক্সট ক্লাস করাই স্পোকেন ইংলিশের ক্লাস করাই ইংলিশ গ্রামার করাই ইংলিশ রাইটিংয়ের ক্লাসেস করাই তো এই ক্লাসেসগুলো করাই তো তাই জন্য এখানে কিন্তু সবাই রয়েছে এবং আমরা পড়াশোনা করছি এখন কটা বাজে এখন বাজে হচ্ছে হলো অলমোস্ট 6:43 অলমোস্ট 6:43 বাজে আমাদের ক্লাসটা শুরু হচ্ছে কিন্তু 5টার সময় রাইট তো 5টার থেকে এই ক্লাসটা চলবে হচ্ছে 7টা পর্যন্ত তারপরে আরেকখানা গ্রুপ আসবে ক্লাসের জন্য তো ব্যাক টু ব্যাক দুখানা ক্লাসেস রয়েছে তো এই তো চেষ্টা করবো প্রত্যেক সপ্তাহে আমরা ক্লাসেসের উপর কিছু ভিডিওস দেওয়ার ক্লাসের অ্যাক্টিভিটিসের উপরে এখানে ক্লাসের ভিডিওগুলোতে আমি থাকবো আমার স্টুডেন্টসরা রাখবে তো এবার ওরা কিন্তু অবাক হয়ে ভাবছে যে কী হচ্ছে আমি একা একা কেন কথা বলছি কথা বলি কেন কথা কী কথা বলছি কার সাথে আচ্ছা তিস্তা কেন কথা বলছি হ্যাঁ আচ্ছা ভিডিও বানাচ্ছি বলে আচ্ছা কেন কথা বলছি লজ্জা পাচ্ছে একটু আচ্ছা ও তো জানেই না ওকে গোপাল কেন কথা বলছি আচ্ছা ও কিন্তু আমাদের ক্লাসে সবচেয়ে ট্যালেন্টেড ছেলে পেছন দিক থেকে ট্যালেন্টেড ঠিক আছে গোপাল পূর্ণতায় তো মজা নেওয়ার কিচ্ছু তুমি কিন্তু এমন কিছু যে ওনার ফার্স্ট গার্ল নয় বাবা আজ তুমি কি খিলখিল করে দাঁত মাত বের করে হাসছে রাইট রাইট দেখে যান দেখুন গোপাল ওকে আপনার এটা গেঞ্জিতে কী লেখা আছে আপনার টাইম আয়গা আচ্ছা ঠিক আছে চলো এই হচ্ছিলো বিষয় ওরা তোমাদের কী কাজ দিয়েছি তোমাদেরকে কাজটা কী কী দিয়েছি দেখাও দেখি একটু কাজটা কী দিয়েছি তোদের যেটা কাজটা দিয়েছি হচ্ছিলো ডাফেন দত্ত বইয়ের প্রথম পেজটা দেখা দেখি একটু প্রথম পেজটা ফার্স্ট পেজ তো প্রথম মলারটা এটা ছিল ডাফেন দত্ত এটা হচ্ছিল যে কোনো ক্লাসের স্টুডেন্টদের জন্য খুব কিন্তু ইম্পর্টেন্ট এবং বেশ অ্যাডভান্স লেভেলের বই তো ডাফেন দত্তের আমরা যে এই চ্যাপ্টারটি অলরেডি আমরা করেছিলাম টেক্সট বুকের অল অ্যাবাউট এ ডগ এটারই ডাফেন দত্তের এক্সারসাইজটা এরা সবাই করছে তো যাই হোক অলরেডি একজন এসছে আমাদের সাথে দেখা করতে এবং কে এসছে সেটা দেখি এখন আগে দেরি করে বোধ হয় কেউ একজন এসছে দেরি কেন তোরা তো তুই এটা অ্যাডভান্স কেন এটা কি কি এটা এটা ক্যামেরা মনে হচ্ছে বাবা কী হবে ভূতের মতন দেখছে চলে এসো তা ওরা পরের ব্যাচের ওরা তা পরের ব্যাচের আগে আগেই চলে এসছে ওটা ঠিক আছে কোনো ব্যাপার নয় সবাইকে নিয়েই ঘরে যাই ভেতরে চলে এসো ভেতরে চলে এসো টুল নাও ভেতরে চলে এসো আচ্ছা টুল রয়েছে চলে ডাইরেক্ট চলে টুল চলে আসে ভেতরে ভেতরে চলে এসো টুল রয়েছে আচ্ছা এবার আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে সবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি সেটা হচ্ছে হলো মানে ম্যাক্সিমাম যারা ক্লাসেসের হয় সেখানে কিন্তু লোকে মাটিতে বসিয়ে শতরঞ্জিতে বসিয়ে কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে ক্লাসেস হয়
বাট আমি চেষ্টা করি আমার স্টুডেন্টদেরকে ক্লাসে না বসিয়ে কিসে বসলে টুলে বসানো, তুমি আমাদের টুলে বসে আছে। আচ্ছা টুলে বসা বেশি ভালো না মাটিতে বসা, মানে শতরঞ্জিতে বসা বেশি কমফোর্টেবল অনেস্টলি বলবি? কী সর্বনাশ, মাটিতে বসা ভালো? দেখো এদের জন্য পয়সা খরচা করে যেখানে টুলের দাম 200 টাকা দিয়ে কিনেছি, এরা বলছে নাকি মাটিতে বসা ভালো। ঠিক আছে বল, সত্যি করে বল। ও কিন্তু ভয় ভয় বলছে, শিওর একদম পুরো রাইট। আচ্ছা টুলে টুল ভালো না মাটিতে বসা ভালো অনেস্টলি বলবি? মাটিতে যা, তাহলে আমি তাহলে মানে পয়সা দাদা চলে দিয়েছি, ওকে মাটিতে বসিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, টুলে বসো না মাটিতে বসো, তুই বল। মাটিতে বসেই ভালো, ছড়িয়ে ছিটে বসে যায় না। কিন্তু লজিকটা কি বলতো, লজিকটা হচ্ছে হলো টুলে মানে মাটিতে বসলে বুঝতেই পারছিস তোরা বেশিরভাগ মেয়ে, ঠিক আছে, বেশিরভাগ এখানে মাত্র এই তিনটে ছেলে রয়েছে রাইট, তো মেয়েদের জায়গা অনেক বেশি লাগে। টুলে বসলেই একটা জায়গাটা লিমিটেড হয়ে গেলো, বসে বলি পাটা ঝুলিয়ে দিলি, দুটো টুল নিয়ে ওরা মোটামুটি বসলো, মানে অ্যাকচুয়ালি একটা করে টুল ওদের বরাদ্দ, কিন্তু ওরা দুটো টুল নিয়ে বসছে, একটা কি রেখেছি একটাই বসেছে, একটা পূর্ণতা কি করেছো পা রেখেছো রাইট। তো যাই হোক এবার ওদেরকে কাজটা বুঝিয়ে দিয়ে চলো বাকি ব্যাপারটা দেখা যাক কী হয়। তো অলমোস্ট একটা পোর্শন দাফেন দত্ত আমরা করে ফেলেছি, এবার আমরা কী করে মেলাতে হবে রাইট, এবার কে কতগুলো মিলিয়েছে একটু দেখবো। এখানে মোটামুটি এখানে অনেকেই সবাই ওরা করে ফেলেছে, এবার যারা যারা পারবে না ভুল হবে তাদের কী হবে, তাদেরকে স্কেল দিয়ে ঠেকানো হবে। আচ্ছা কে কে কমপ্লিট করেছো, কমপ্লিট করেছো? আচ্ছা পূর্ণতা কমপ্লিট হয়নি, হয়েছে কমপ্লিট? আচ্ছা স্কেলের বাড়ি গিয়েছো কখনো? আচ্ছা ঠিক আছে চলো, মারা উচিত না কিন্তু একদম মেয়েদেরকে রাইট, আমি মাখিও না জাস্ট মুখে বকি। ওকে চলো, কত অব্দি হলো আমাদের 9-8টা কি আছে? দ্য কন্ডাক্টর সিম টু হ্যাভ আ পার্টিকুলার গ্রেভিয়েন্স অ্যাগেনস্ট 8-8টা, 8-8টা উত্তরটা বলো। প্যাসেঞ্জার্স বিয়ের প্রথম কোশ্চেনটা কি আছে, হাউ ওয়াজ দ্য ওয়েদার অন দ্য নাইট অফ দ্য ন্যারেটরস জার্নি? ওকে আনসার যে কোনো একজন দাও, কে দেবে কথা বলি দাও তুমি। প্রথম ক্লাসটা অলমোস্ট শেষ হয়ে গেছে, এখন হচ্ছিল সেকেন্ড ক্লাস অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। এটা হচ্ছে সেকেন্ড ক্লাসের অল ওভার হিয়ার, এটা হচ্ছিল আমাদের রোহিত, রোহিতের পরে হচ্ছে অনামিকা, সরি অনামিকা না অনামিকা অপর্ণা, তাই তো অপর্ণা, এই অপর্ণার অনামিকার মধ্যে অফেন গুলিয়ে যায়। আচ্ছা অনামিকা হ্যাপি হোলি, ওকে হ্যাপি হোলি, ওকে। এটা হচ্ছে অনুজ, হ্যাঁ অনুজের আজকেও বাড়ি যাওয়ার তারা। অনুজের যে কী আছে, নিজের জন্মদিন না দাদার জন্মদিন? আচ্ছা এসছি একটুখানি আগে, কতক্ষণ 5 মিনিট আগে এসেই বলছে হচ্ছিলো আধ ঘন্টা পরে বাড়ি চলে যাবে রাইট। আর এটা হচ্ছে আমাদের ক্লাসের স্টার, কী নাম জানো, পটল, পটলের ভালো নাম কি? হ্যাঁ সর্বজিৎ, সর্বজিৎ তুই কী কী করিস, তুই তো অ্যাক্টিংও করিস তাই না, কোথায় কোথায় নাটক করেছিস, অ্যাক্টিং করেছিস, গ্রুপ থিয়েটার করেছিস না? ওকে ফাইন। আর এটা হচ্ছে বর্ষা, ওর নাম হচ্ছে কি, তনুষা। আর এটা হচ্ছে হলো শাইনি, শাইনি আসিস নি আগের দিন, বাড়িতেই ছিলিস না, কোথায় গেছিলিস ঘুরতে? ও তুই নাচও করিস, কী নাচ, ওয়েস্টার্ন না কি কি মানে কী করিস, কত্থক? বাহ কত কত বছর ধরে নাচ করছো তুমি? ও গত বছর থেকে শুরু করেছো, মানে নাচের ক্লাস না নাচের পারফরমেন্স ছিল কোথাও ক্লাসে? তো পড়া ইংলিশ পড়ার দিনকে তোর নাচের ক্লাস পড়েছে, কী সর্বনাশ, তা টাইমটা চেঞ্জ করে নিয়েছিস তো? ওকে ফাইন। তো এটা হচ্ছে আমাদের এই ক্লাসেস, তো এই ক্লাসের আজকে আমাদের যেই কাজগুলো করা হচ্ছে এটা হচ্ছে এরাও দাফেন দত্ত শুরু করেছে, দাফেন দত্ত টেক্সচুয়াল পার্টস, এবং এদের কাছে কী করানো হবে তোমাদেরকে, কী করানো হবে বললাম, টেক্সচুয়াল রাইটিং রাইট। তো টেক্সচুয়াল রাইটিংটা একবার দেখে নাও, ওভারঅল দেখে নাও, তারপর টেক্সচুয়াল রাইটিংগুলো একেবারে রিভিশন লেসনের প্রথম রাইটিংটা শুধু হয়েছিল, বাকিগুলো তো হয়নি আমাদের, বাকি লেসন্সগুলো আজকে আমরা লিখিয়ে দেবো, প্লাস ওগুলো বাড়িতে করতে দেওয়া থাকবে রাইট, এবং ওগুলো বাংলাও বুঝিয়ে দেওয়া হবে। ওকে তো এই মোটামুটি সেকেন্ড ক্লাসটা, এখন কটা বাজে, এখন বাজে অলমোস্ট আমাদের 7টা বাজতে যায়, মানে এখন 7টা বাজেনি, কটা বাজে 6:49 মতো অ্যাপ্রক্সিমেটলি বাজে। তো এটা মোটামুটি ওই 8:30 অব্দি ক্লাসটা চলবে, এদেরকে রাইটিংগুলো লেখাবো, টেক্সচুয়াল পার্টসগুলো করাবো, তারপরে অ্যাক্টিভিটিসগুলো হবে, এবং আজকে মোটামুটি দোল সব জায়গাতেই, মানে দোল নয় হোলি সব জায়গাতেই। আচ্ছা কে কে আসেনি আছে তোমাদের ম্যাচে, কে কে আসেনি, কোবালাম আসেনি, আর কে আসেনি, না আরও তোদের সাথে আরও কজন আছে, তো তোদের সাথে কে আসেনি, রিনি আসেনি, ও জানো রিনিদের সবে বরাত রয়েছে, সবে বরাত আজকে মুসলিমদের সবে বরাত রয়েছে, তো সবে বরাতে কি সামথিং রয়েছে আজকে, একটা ওই জন্য আসেনি আজকে, তোদেরও তোরও তো দুই বন্ধু না তিন বন্ধু আসেনি, ওকে আসেনি। তো যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে হোলির দিন, ক্লাসটা না করলে ভালো হতো, বা ঠিক আছে একদম পরীক্ষাদের সামনে, এবং স্কুল টুল তো নেই, স্কুলে তো যাস না, যা স্কুলে, তোদের স্কুল খুলে গেছে, তোদের স্কুল তো গেছিস একদম স্কুলে,
কি অবস্থা, অ্যাক্টিং ক্লাসে যায় এদিকে স্কুলে যায় না, কি অবস্থা? দেখো দেখো, এই হচ্ছে হলো ভবিষ্যৎ প্রজন্ম, ও টলিউডের অভিনেত্রী, যে হচ্ছে হলো স্কুলে যায় না পড়তে, এদিকে হচ্ছে অভিনয় ক্লাসে টালিগঞ্জে যায়। ভালো, কদিন ক্লাস ওখানে, এই সপ্তাহে গেছিস ক্লাসে? তো কি যাস, কি যা, মেট্রো করে তো যেতে পারিস না, কি করে যাস? স্মার্ট কার্ড কিনেছিস? আচ্ছা, যাই হোক, একদম অ্যাক্টিং করার জন্য এখান থেকে 2 ঘন্টা জার্নি টালিগঞ্জে চলে যায়, কিন্তু বাড়ির থেকে কতক্ষণ? 10 মিনিটের ডিস্টেন্স স্কুল না, একদিকে ভালো, স্কুলে না যায় না, ঠিক আছে চলো বাড়ি। অনলাইন ক্লাস করছিস? কোথায় করছিস? যাক চলো, তা তুই কাজপত্রগুলো করো না, কোথাও আটকেছে? কোথাও আটকেছে? কোথাও তোমাদের কোন কোন কোশ্চেনটা বুঝতে পারোনি? বর্ষা কোনো কোশ্চেন আছে বুঝতে পারোনি, যেটা এমন কোনো কোশ্চেনটা বুঝতে পারোনি? রাইটিং আমি বোঝাবো, মানে পড়াবো, কোনটা পড়ে বুঝতে পারোনি এমন কিছু আছে? কোনটা দাঁড়া, আমি বুঝিয়ে দিচ্ছি, নিয়ে আসছি দাঁড়া। চলো, কোনটা, কত নম্বরেরটা? ওকে, ইমাজিন ইউ আর আউট অন দ্য ওপেন সি, মানে তুমি ইমাজিন করো, কল্পনা করো, তুমি একটা খোলা সমুদ্রে, ইন আ বোট, একটা বোটের মধ্যে, মানে নৌকার মধ্যে, উইথ ওয়েভস রাইজিং অল অ্যারাউন্ড ইউ, ঢেউ চতুর্দিকে উঠছে ঢেউটি, উড ইউ ফিল স্কেয়ার্ড অর এক্সাইটেড, তুমি কি খুব ভয় পাবে না খুব এক্সাইটেড থাকবে? রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80 ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ লেখো, ডিসক্রাইবিং ইওর এক্সপিরিয়েন্স অফ দ্য সি ভয়েজ, ভয়েজ মানে সমুদ্র যাত্রা। ওকে, তারপরে একটা রয়েছে 10-এর P, এই নম্বর, সাপোজ ইউ হ্যাড উইশ টু পারফর্ম অন দ্য স্টেজ ফর আ লং টাইম, মানে ধরো না তুমি, তোমার ইচ্ছা, উইশ মানে ইচ্ছা, তোমার ইচ্ছা ছিল বহু দিন ধরে যে তুমি স্টেজে একটা পারফর্ম করবে, অন দ্য অকেশন অফ ইউর স্কুলস অ্যানুয়াল ফাংশন, স্কুল অ্যানুয়াল ফাংশনের অকেশনে ইউ ফাইনালি গট আ চান্স টু ডু সো, তুমি এই সুযোগটা পেয়েছো করার জন্য, রাইট আ লেটার, একটা চিঠি লেখো টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং হাউ ইউ ফেল্ট ওয়েন ইউর উইশ ওয়াজ ফুলফিল্ড, তুমি চিঠি লেখো তোমার কী করে যখন তোমার ইচ্ছাটি পূর্ণ হলো। আচ্ছা, আমি সকলে লেখাবো, একবার দেখে নাও ভালো করে, রাইট? তো এই মোটামুটি ওরা একটু দেখে ডেকে নিচ্ছে, এবং আরেকটা গ্রুপ যারা বাইরে বসে আছে তাদের কত অব্দি লেখা দেখে নিই। রোহন, রোহন তো, রোহনের কত অব্দি লেখা হয়েছে দেখি? এই রোহনের হাতের লেখা হচ্ছে ভয়ঙ্কর, মানে একদম হাতের লেখার কোনো, মানে একদম তাড়াতাড়ি শেষ করো। তোমার কত দূর? কোনটা? এই জায়গাটা নতুন ছিল, তোর নাম জানো কি? অর্ঘ্য, ডুইং ভেরি ওয়েল, ও বেশ ভালো করছে বেশ। সৌমিক, কত দূর তোমার? এটা তাড়াতাড়ি করো, যাই হোক, এটা একদম ছোটোরা সেপারেটলি আলাদা করছে এটা, এবার আমি দেখে এসে আরেকটা গ্রুপ যারা বাইরে বসে আছে তাদের কন্ডিশনটা কি? তোমাদের কি হচ্ছে না, শুধু গল্প হচ্ছে, হচ্ছে বলো কি আছে বলো? ওয়াই মানে কেন? ওয়াই ওয়াজ দ্য লেডি সো প্রম্পট টু রিপ্লাই টু রিপ্লাই দ্য অর্ডার, কেন লেডিটি ছিল খুবই সো প্রম্পট, মানে চটপটে, সে চটপট রিপ্লাই করছিল দ্যাট দ্য অর্ডার, তার অর্ডারটি রিপ্লাই করছিল। গোপাল, গোপাল হ্যান্ড রাইটিংটা দেখি, বাহ বেশ সুন্দর, দেখি এটা, দেখি হ্যান্ড রাইটিং, আচ্ছা বেশ সুন্দর, লেজেন্ড হ্যান্ড রাইটিং, লেজেন্ড। গোপালের মুখোশটা খোল একটু, দেখি মুখোশটা খোল, একটু কর, দেখি তোর গোপালের গোপটা উঠে গেছে। যাক ভালো, গুড, ভালো করে করো, তিস্তা তাড়াতাড়ি করো, তিস্তা এই বসন্ত উৎসবে তো নাচের প্রোগ্রাম টোগ্রাম করলে, তুমি নাচ করো, করেছো? কোথায় করেছো? স্কেচ ভাঙতে যাবে কেন, কি মোটা নাকি? আজে বাজে কথা বলতে মানে হচ্ছে ওই কৈলাসনগর মাঠে। ওটা কবে করেছিস? ওটা তোদের আগে দিন, মানে পরশুদিন তো করেছিস। আচ্ছা, আর একটা হচ্ছে বুধবারে ছিল, ওটা কি গানে, কি গানে করেছিস ওটা? এখানে হুম হুম, একটা হচ্ছে নীল দিগন্তে, নীল দিগন্তে, হ্যাঁ, আর একটা হচ্ছে ওই নিশা লাগিল রে, আর একটা হচ্ছে ওই, যা ঠিক আছে, ওটারই গানগুলো আছে। তুই তুই কটা নাচ করেছিস? তুইও নাচ করিস তো? ঠিক আছে, আন্দাজে বললাম মিলে গেল, তুই কোন গানে করেছিস? তুই কটা নাচ করলি? কি করেছিস বলে? নাচ করিনি, তুই কটা করলি? হ্যাঁ হ্যাঁ, কি করেছিস? কি করেছিস? কবে? রবিবারে, কেন, মানে কি কি আনন্দে রোববার বিকেলে বক্স চালিয়ে নিতে চাই? এমনি তো যাক, মোটামুটি এই আমাদের ক্লাসের ভিডিওগুলো, এবার পুরোপুরি ভিডিওটাকে শেষ করে দিই বলো, আর নম্বরটা বাড়িয়ে লাভ নেই, ভিডিওটাকে শেষ করছি। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো, এই ছোট্ট একটা আমাদের ক্লাসের উপর অ্যাক্টিভিটিস ভিডিও, আর বাকি তো গ্রুপে আমি লিঙ্কিংগুলো, তোমরা কী করলে না করলে, ভিডিওটাকে এখানে ক্লোজ করছি। দেখো আমি পরের কথা, নেক্সট ক্লাস কবে আছে? বৃহস্পতিবার, দেখো আজকে কি সোমবার, তোমরা সোমবার দিন আসো, বৃহস্পতিবার আসো, তো সোমবার নেক্সট এদের সাথে দেখা হবে, নেক্সট
বৃহস্পতিবার দিনকে। আজকে তো সোমবার শুট করছি, ভিডিওটা দেবো কালকে। যদি এডিট করার টাইম পাই ভিডিওটা ক্লোজ করছি। ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে অবশ্যই ভুলো না।